মাদ্রাসাতে ভুয়ো শিক্ষক নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল অনেকদিন আগে থেকেই। এবার মাদ্রাসা থেকে ভুয়ো শিক্ষকদের অপসারণের দাবি তুলে বিক্ষোভ শুরু করলেন মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার মিলননগরের সাজ্জাদিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। এদিন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মাদ্রাসা থেকে ভুয়ো শিক্ষকদের বহিষ্কার করার দাবিতে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় শিক্ষকদের, তালা বন্ধ করে দেওয়া হয় মাদ্রাসার প্রধান ফটকে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিক্ষোভের জেরে সকাল থেকে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে আইসি দেওদুত গাজমের নেতৃত্বে এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মাদ্রাসার ভুয়ো শিক্ষকদের ছাত্রছাত্রীরা হাত ধরে টেনে বের করে দেয়। বিক্ষুব্ধ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দাবি, অবিলম্বে ওই মাদ্রাসায় নিয়োগ হওয়া 6 জন ভুয়ো শিক্ষককে অপসারণ করতে হবে, না হলে এই বিক্ষোভ অবস্থান অনির্দিষ্টকালের জন্য চলবে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও এবং কড়িয়ালী চক্রের সাব ইন্সপেক্টর অফ স্কুল। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র বের হয়নি বলেই খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি ওই মাদ্রাসায় 6 জন শিক্ষককে নিয়োগ করা হয়। আদালতের নির্দেশে তারা যোগ দিয়েছিলেন বলে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি। স্থানীয়দের অভিযোগ, শুধু ওই 6 জনই নয়, এলাকায় অন্তত 20 জনের কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। তারা মাদ্রাসায় কাজ করছে দেখিয়ে আদালতে মামলা করে ঘুরপথে তাদের কমিটি নিয়োগ করেছে বলে অভিযোগ। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে নথি চাইলেও তা দেওয়া হচ্ছে না। এছাড়া গত 6 বছর ধরে সেখানে নির্বাচনও হয়নি, ফলে ওই কমিটি অবৈধ বলেও বিক্ষোভকারীদের দাবি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা। ওটা সত্য বলতে, আমি তো এ মাসের 6 তারিখে আমি চার্জ নিয়েছি, আমি এখন হ্যান্ডওভার পাইনি, বিভিন্ন কাজের জন্য দেরি হয়ে গেছে। তো আন্দোলন 25 তারিখে একটা হয়েছিল শুনেছিলাম, তার একটা সময় দিয়েছিল যে 3 মাসের মধ্যে সেই রিপোর্টগুলো দেবে, কিন্তু আজকের যে আন্দোলনটা হচ্ছে আমার কাছে কোনো লিখিত কোনো আন্দোলনের কোনো কাগজপত্র কিছু নেই, আমি জানি না। আমি এসে দেখছি যে গেটে সব বন্ধ আছে, তো কী খবর না ওই সব ভুতুড়ে শিক্ষকদেরকে বার করতে হবে। তখন আমি বললাম যে আমি ঢোকানোর কেউ নই, আমি বার করার কেউ নেই, আমি এখন আমার যে চার্জ আমি হ্যান্ডওভার পাইনি, আমাকে দেখতে হবে কোনটা কী আছে না আছে। এর আগে 2015 সাল থেকে কিছু শিক্ষক রয়েছে, আবার 2022 সালে কিছু শিক্ষক ঢুকেছে। এরা কী পরিবারে বা কী হচ্ছে কি পদ্ধতিতে এরা ঢুকেছে আমি এখনও কিছু বলতে পারবো না। এর আগে হেডমাস্টারমশাই তিনিও মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এরপরে আবার নেক্সট কমিটি দিয়েছেন, তো এগুলো শোনা গল্প, কিন্তু তার কাগজপত্রগুলো আমার কাছে এখন কিছুই নেই, আমি হ্যান্ডওভার পাইনি। স্যার, স্কুলে স্থায়ী শিক্ষক কতজন রয়েছে আর এইভাবে ভুতুড়ে শিক্ষক যারা দাবি করছে কতজন রয়েছে? আমার এখন মোটামুটি আমাদের এই জেনারেল ট্রান্সফারের ব্যাপারে হচ্ছে কি 15 জনের মতো চলে গেছে, আমরা এখন 6-7 জন আছি। আর যেগুলো সো কল টিচার বলছেন, সেই সো কল টিচার আছেন 4 জন আর 2 জন নন টিচিং। স্যার, আপনি তাহলে বাইরে দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ, বাইরে আমি দাঁড়িয়ে আছি, কারণ আমাকে একাকে ঢুকতে দিচ্ছিল, কিন্তু আমি বলি সম্ভব নয়, এই রোদে আমার শিক্ষক আমার ছাত্ররা এরা রোদে কষ্ট পাবে আর আমি একাকে ফ্যানের তলায় থাকবো, সেটা সম্ভব নয়, যার জন্য আমি বাইরে আছি। স্যার, প্রশাসন কি এসছে? প্রশাসন এসছেন, আমরা গেছিলাম। আমার যেটা আমি যখন 10:50 দিকে আমি আমার হচ্ছে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআইকে আমি ফোন করে জানিয়েছি যে স্যার আমরা ঢুকতে পারছি না, আপনি স্টেপ নেন। তা উনি বললেন যে এসআইকে আপনি জানান, তো এসআই সাহেব চলে এসছেন, আমরা গেছিলাম, তো এসআই সাহেব বললেন যে আমি বিডিওকে জানিয়েছি, বিডিও আসছে। স্যার, আপনার নাম? ফখরুদ্দিন আল মাহমুদ। আপনি কী দায়িত্বে রয়েছেন? আমি টিআইসি আছি। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারে 2015 সেকেন্ডে আমি এ করছি, আমার এরা স্টুডেন্ট। এবার কিছু কিছু লোক পাবলিক যারা, ওনারা চাইছেন যে এরা কেন এখন থাকবে আমাদের সর্বোচ্চ আদালত ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের বেতন দিতে বলেছে। আমরা সেই কোর্ট মার্কেট আমাদের ম্যানেজিং কমিটির মাধ্যমে আমরা নিয়োগ হয়েছি, ওই
নিয়োগ মূলে আমাদের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আমাদের বেতন দিতে বলেছে। কিন্তু সবাই তো জানাচ্ছে যে আপনি নাকি ভুয়ো মানে ভুতুড়ভাবে নিয়োগ হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। দেখুন, আমরা যদি ভুয়ো হই সুপ্রিম কোর্ট অত ইয়ে নয়, বোকা নয় যে আমাদের বেতন দিতে পারবে। এরিয়ার সব আমাদের সব পেপার সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট ভেরিফাই করে একবার নয় একাধিকবার আমাদের বেতন দিতে বলেছে। তো আপনারা তো এখন বেতন পান না, অত এমন কোনো কাগজে দেখাতে পারছেন না আপনি? আমাদের কোর্টে কাগজ আছে, কোর্ট তো রায় দিবে না। এমনিতে যারা আর দাবি জানাচ্ছে, রিপোর্টেশন জানাচ্ছে, স্থানীয় অভিভাবকদের শুরু করে ছাত্রছাত্রীরা, আপনি তো কাগজ শো করতে পারছেন না। আমার ছাত্রছাত্রীরা তো, আমি তো 2015 সাল থেকে আমার হাতের মানুষ করা, ওরা এখন কিছু গ্রামের লোক নিয়ে ছাত্রটাকে দিয়ে, যখন গ্রামের লোক মানলো না, শেষমেশ ছাত্রকে দিয়ে বলছে কি যে আপনারা বেরান। আপনি কি নিয়োগপত্র পেয়েছেন? হ্যাঁ অবশ্যই। তো আপনি শো করতে পারছেন না কেন? শো কেন করবো না, আমাদের কোর্টে শো করা আছে, আমরা অফিসে আছে, ডিআই অফিসে আছে। আপনি কত বছর ধরে স্কুলে ভাল রয়েছেন? আমি 2015 সাল থেকে। আপনি কি বেতন পান? না, এখন আমাদের অ্যাপ্রুভাল হয়নি, বিচারাধীন। আমাদের সুপ্রিম কোর্টে গত 23 তারিখও আমাদের বেতন দিতে বললেন, কালকে যেটা রায় বেরিয়েছে মহানন্দ সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা আছি। তাহলে ছাত্রছাত্রী আপনাকে বার করতে বাধ্য কেন হলো আজকে? এরা আমরা ওই ফ্রি সার্ভিস দিচ্ছিলাম, তখন আমাদের ছেলে মেয়েদেরও ভালো ছিল, ছাত্রদেরও ভালো ছিল। এখন এটা ওরা বলছে কি যে না, এটা আর বেতন যাওয়া যেন না হয়। এখন বলছে কি যে কিছু কিছু লোকাল গার্ডেন ওরা হবে, আমরা কি করবো? আমাদের টাকা পয়সার এই ওই আমি যাবে অনেক কিছু বলছে। আপনার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনি কি এই স্কুলের নন টিচিং স্টাফ? হ্যাঁ, নন টিচিং স্টাফ। এই জন্য আমাদের বিক্ষোভ জানাতে হলো। এর আগে আমরা বিক্ষোভ করেছিলাম, তারা তারপরে আমাকে আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ, এটার সঠিক তদন্ত আমরা করব। আমরা উচ্চ অধিকারীর কাছে মানে কি কাগজপত্র দিয়েছিলাম, এটা রীতিমতো তদন্ত জেনে হয়। তো আমরা 26 তারিখে কাগজ জমা দিয়েছিলাম, আজকে প্রায় 1 মাস হয়ে গেলো, এখন পর্যন্ত আমরা সেইভাবে কোনো উত্তর পাইনি। ভূতিরা শিক্ষক যেইভাবে মানে কি করে টাইম টেবল একত কিছু নেই, যে স্কুলের পিওর তিনি চাবি থাকবে তার কাছে, তো স্কুল টাইম হচ্ছে সকাল 10টায়, সেই জায়গাতে স্কুল 5টার দিকে কতদিন খুলে যাচ্ছে, রাত মানে কি 4টা 5টার পর স্কুল বন্ধ হয়ে যাওয়ার কথা, সেখানে রাইট হয়ে গেলে কোনো অসুবিধা নেই। যিনি মানে কি আপাতত টিএসি আছে, উনি 6 তারিখে মানে চার্জ নিয়েছে, ওনার সাথে আমরা কথা বলেছি, এখন পর্যন্ত ও বলছে আমাকে কোনো কাগজপত্র হ্যান্ড ওভার করেনি। যেই জন মানে যেটা নিয়ে মেন মুদ্দা আমাদের, 2017 সালে ভোট হয়েছিল সেখানে কংগ্রেসের মানে কি ভোট হয়েছিল এই জায়গাটায়, তারপরে কোভিড-19 জন্য ডেট বাড়বে, আর হাইকোর্ট থেকে নিকেবেলে একটা কিসের কাগজ দেখিয়ে যা ইচ্ছা তাই করে স্কুলে অপব্যবহার করে চলেছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন আপনারা স্থানীয় বাসিন্দারা, কিন্তু সেই শিক্ষক জানাচ্ছে তার নাকি কোর্টের অর্ডারে তার নাকি এখানে বহাল রয়েছে। অর্ডারে যেটা বহাল হয়েছে, কোর্টের অর্ডারটা তো দেখাবে যে এটি লিগাল। আমরা ওই ওদের কী কাগজপত্র কোনটা দিয়েছে, ওদের ডিআইয়ের কথা বলছে, ডিআই কোনটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে মানে দিয়েছে, তো নাহলে কী করে নিয়োগ হবে? আজকে ওরা 6 জন এসেছে, কী বলে কালকে তো আমরাও পাঁচজনকে বলতে পারি যে এটি আমাদের মানে কি স্কুলের শিক্ষক বলতে পারি। তো স্কুল সরকারি প্রতিষ্ঠানে একটা গাইডলাইন থাকবে, প্রতিটা জিনিস কাগজপত্র সব কিছু যেন সঠিক থাকে। আমাদের দাবি হলো এটা, আর ভূতিরা শিক্ষকের ব্যাপারে টোটাল যতক্ষণ তদন্ত না হবে ততক্ষণ আমরা এখান থেকে বিক্ষোভ উঠে মানে ই করছি না, উঠাচ্ছি না। তো এখনও পর্যন্ত কি সে শিক্ষকরা স্কুলের মধ্যেই রয়েছে? না, আপাতত স্কুল থেকে মানে ই করা হলো, সে যেগুলো ছাত্রছাত্রী ছিল স্কুলে তারাই মানে স্কুল থেকে ওনারা বের করলো। তো গতকালকে কি মানে আগামীকালকে তারা স্কুলে কি থাকবে? আমাদের মানে কি যতক্ষণ আমরা আশ্বাস না হচ্ছি ততক্ষণ তো বিক্ষোভ মানে কি আমরা ছাড়ছি না, প্রয়োজন হলে কালকেও থাকবো। আপাতত আমাদের সাথে কথা বলবে নাকি বিডিও সাহেব, এসআই সাহেব আসলো, আর সকাল থেকে তো আসি সাহেব ছিল, উনি দেখি কি আশ্বাস দিচ্ছে আমরা, তারপর কি হচ্ছে ওটা বলবো। আবার যিনি টিএসসি পদে আছেন উনি তো জানাচ্ছেন যে তিনি কিছুই জানেন না। হ্যাঁ, উনি বলছে কিছু জানে না। তাহলে আমাদের দাবি হলো যে স্কুলটা কীভাবে চলছে, তাহলে একটা স্কুল স্কুলের একটা মানে কি শিক্ষক মানে প্রতিষ্ঠানে একটা যে সুপারিনটেন্ডেন্ট বা টিআইসি কাউরি মাধ্যমে একটা হেড থাকবে, তো সেই হেডটাইকে এটাই আমরা জানছি না, তাহলে স্কুলটা কীভাবে চলছে? কিন্তু শিক্ষকরা তো বলছে 2015 সাল থেকে তারা এখানে কাজ করে আসছেন, বহাল রয়েছেন 15 সাল থেকে। ওটা কাগজপত্র দেখাবে তো, ওটা আগের যে হেডমাস্টার ছিল সে ওটা মানে কি ওর সাথে জড়িত হয়ে টাকা খাইয়ে ওগুলো করেছে, সব ওদেরই আত্মীয় এর কার। যদি ওগুলো যেটা 11 দিনের ব্যবধান যে কথাটা বলছে, সেই সময় বলা হয়েছিল যে একজন ক্যান্ডিডেটের পিছনে 3 জন মানে কি করবে, তার জন্য একটা নোটিশ টাঙাবে। আমাদের 50 জনের বেশি মানে কি শিক্ষিত ছেলে মেয়ে মানে ঘুরছে, তারা কেউ এখানকার লোকাল জানে না।